অনেক দিন পরে সুড়ঙ্গর টিকিট পেলাম, আর সকালবেলা উঠেই বৃষ্টি দেখে মনটা এত ভালো হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টির দিনে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সকালবেলা এই বৃষ্টি দেখে আমার এবং আমার হাজব্যান্ডের মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, কজ আমরা বৃষ্টির দিন অনেক বেশি পছন্দ করি, কোনো প্ল্যান না থাকলেও প্ল্যান করে বের হয়ে যায়। আজকে পরবো আমার খুব পছন্দের একটা ড্রেস। অনেকেই এই ড্রেসের পিকচার পোস্ট করার পরে জিজ্ঞাসা করেছিল যে কোথা থেকে নিয়েছি, এটা স্টাইলিকো থেকে নেওয়া। ঈদের জন্য নিয়েছিলাম কিন্তু ঈদে পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। আর এই রোডটা তো আমার সবসময় অনেক বেশি পছন্দের, খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আজকে কিন্তু বসুন্ধরায় টিকিট পাই নাই, যাচ্ছিলাম SKS টাওয়ারে। মুভি দেখার প্ল্যানিংটা অনেক পরেই ছিল, কিন্তু আমার বোন বাসায় চলে যাবে দেখে ভাবলাম যে যাওয়ার আগে ওকে মুভি দেখাই। কখনোই হলে যেয়ে মুভি দেখাই নেই। আর কি দেখো, কি আবহাওয়া দেখে বের হয়েছে আর কি আবহাওয়া হয়ে গেছে। ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে আনন্দ করতে করতে যাব, কিন্তু যাওয়া লাগছে রোদ্রের মধ্যে। SKS টাওয়ারের এই হলটা আমার কাছে খুবই ভালো লাগে, কজ এই হলটা নিরবিলি থাকে। তবে আজকে কিন্তু নিরবিলি ছিল না, ভালোই মানুষ ছিল। আজকে আমরা দুপুর 2টা টিকিট কেটেছিলাম। ভাবছিলাম যে যেতে যেতে হয়তো বা লেট হয়ে যাবে, কিন্তু একদমই লেট হয়নি, আমরা টাইমের আগেই এসে পৌঁছে গেছি। এই প্রথম কোনো জায়গায় এত আগে গিয়ে পৌঁছলাম। তবে আমরা এসে তেমন কোনো ছবি তুলতে পারি নাই প্রথমে, মাঝখানে যখন ব্রেক দিয়েছে তখন বাকি পিকচারগুলো তুলেছিলাম। এত মানুষ ছিল, এত মানুষের মধ্যে আসলে ছবি তোলাও যাচ্ছিল না। সবসময় এমন হয়, মুভি দেখতে যাই প্রথমে কোনো ছবি তোলা হয় না, মাঝখানে ব্রেক দিলে একটু মুভি মিস করে যে ছবি তুলতে হয়। SKS টাওয়ারের এই প্লেসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে, আসলে এখানে অনেক ছবি তোলা হয়, প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর। साया तेरा बन के चलूं, इतना है ख्वाब रे। মুভি দেখার শেষে এই টাইমটায় অনেক বেশি ভালো লাগে, সবাই যখন একসাথে বের হয়। তবে মুভি নিয়ে বলার মতো তেমন কোনো কিছুই নাই, সব কিছুই অনেক বেশি ভালো লেগেছে। কাহিনী মোটামুটি ছিল, কিন্তু ওভারঅল পারফেক্ট ছিল। আমরা বাসা থেকে যখন কোনো কাজের জন্য বের হই, বাসায় যেতে যেতে অনেক রাত হয়, এই প্রথম দিনে দিনে আমরা বাসায় যাচ্ছি। ভাবতেই অবাক লাগছিল যে কিভাবে এটা পারলাম। রাতের বেলা বের হয়েছিলাম বাসার জন্য মাছ কিনতে, ঈদের পর আর বাজার করা হয়। মাছ কিনতে গেলে আমাদের বেশিরভাগ কেনা হয় সামুদ্রিক মাছ, না হলে চিংড়ি মাছ, না হলে ইলিশ মাছ। আর প্রত্যেকবারই মাছ কিনতে গেলে দেখি মাছের দাম আগের থেকে বেড়েছে। আগে 3-4 হাজারের মধ্যে এক মাসের মাছ বাজার করা যেত, কিন্তু এখন 3-4 হাজারের মধ্যে অর্ধেক মাসেরও মাছ বাজার হয় না। আর এখন মাছের বাজারও একদম হয়ে গেছে, দাম তো ছাড়েই না, বরঞ্চ দামাদামি করতে গেলে আরো নিজেরই লজ্জা পাওয়া লাগে। যাই হোক, সব তো আর পছন্দ মতো মাছ নেওয়া সম্ভব না। 6,000 টাকার মধ্যে যতটুকু পারা যায় মাছ বাজার করলাম। বাজার শেষে আমরা গিয়েছিলাম শুনিয়াকড়া জ্যাকপটে টুকটাক নাস্তা করতে। আমার জামাইটাকে জোর করে ধরে ভিডিও করছিলাম, সে ভিডিও করতেই যাচ্ছিল না, তাকে নাকি কালো লাগছিল। জ্যাকপটের খাবারগুলো অনেক ইয়ামি ছিল। আমি বাহিরে গেলে বার্গারটা কম খাই, কারণ এত সুন্দর করে সেজে গুজে গেট আপ নিয়ে যাই, এক বার্গার খেতে গেলে পুরো মুখ ভরে যায়। তবে বাহিরের খাবার বেশি খাই দেখে বাসা অনেক কথা শুনতে হয়, বিশেষ করে আমার আম্মুর কাছ থেকে এভরিডে অনেক বকে, কেন এত বাহিরের খাবার খাই, খাওয়া ছাড়া আর আছে কি জীবনে বলো, এখনই তো খাওয়ার টাইম, যত পারি খেয়ে নিই। এখন সেখানে যদি বকাও খাওয়া লাগে সেটাও না হয় খেয়ে নিব। বাসায় এসে দেখি আমার শাশুড়ি আমাদের জন্য হালিম রান্না করেছে, আর হালিম আমার অনেক ভালো লাগে, আমার অনেক বেশি পছন্দের, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। এবার কোরবানিতে আমাদের একটু দেরি করেই হালিম খাওয়া হচ্ছে, প্রত্যেকবার ঈদের দ্বিতীয় দিন আর তৃতীয় দিনই হালিম খাওয়া হয়। তবে এবার সব কিছু নিয়ে সব কিছু মিলিয়ে অনেক বেশি বিজি ছিলাম, যার জন্য হালিম রান্নাটা তখন হয়নি। আজকে অনেক দিন পর হালিম খেয়ে এত ভালো লাগছিল। কিন্তু সব পছন্দের খাবারই যখন অনেক দিন পরে খাওয়া হয়, মনে হয় যে আজকে গামলা ভরে খাবো, কিন্তু আসলে এত খাওয়া যায় না। আজকেও দেখে চিন্তা করছিলাম আজকে 2 প্লেট 3 প্লেট খাবো, কিন্তু 1 প্লেট খেয়ে আর লোডই নিতে পারছিলাম না।